আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি অলিম্পিক পার্ক এবং ওয়েস্টার্ন স্টেডিয়াম, যেহেতু আমার কমেন্টে আসছে স্টেডিয়াম দেখানোর জন্য। সো আমি আজকে ভাবলাম যে আপনাদেরকে অলিম্পিক পার্ক এবং স্টেডিয়াম দুইটাই আমি দেখাবো, যেহেতু অলিম্পিক পার্কের সাথেই স্টেডিয়াম। এখানে অবশ্যই এই অলিম্পিক আপনারা জানেন 2012-তে এই ভেনুটা ইংল্যান্ড সরকার রেডি করেছিল। সো সেই সুবাদেই এটা একটা সপ্তম আশ্চর্যের ইংল্যান্ডের একটি। তো ওয়েস্টার্ন স্টেডিয়াম আমি এবং এখানে ওয়েস্টার্ন স্টেডিয়ামের চারপাশে কী কী আছে আমি ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইকে এখানে আছে একটা অ্যাথলেটিক স্টেডিয়াম আছে, ওইটাও আপনাদেরকে দেখাবো। আর একটা আছে আপনার অরবিট, সেটাও দেখানোর চেষ্টা করব। আর কিছু বোট আছে, বোট দিয়ে এগুলো হায়ার করে মানুষজন ঘোরাঘুরি করে, সেটিও দেখানোর চেষ্টা করব। তো আশা করি আজকে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও চ্যানেল যদি আপনাদের এই ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে মানুষদেরকে পৌঁছাই দিবেন। থ্যাংক ইউ। আমি এখন স্টেডিয়ামের দিকে যাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে স্টেডিয়াম দেখা যাচ্ছে। এখন আমি মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকতেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যারিয়ার আছে, দেওয়া আছে প্রায় 8-10 ব্যারিয়ার, যা দিয়ে দর্শকরা প্রবেশ করে। আমি চেষ্টা করতেছি এখন আপনাদেরকে একদম ওয়েস্টার্ন স্টেডিয়ামের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। এখন যেহেতু লকডাউন চলছে, সো খেলা সব কিছুই বন্ধ আছে। বন্ধ কারণ এখনও গভর্নমেন্ট থেকে কোনো ঘোষণা আসে নাই যে খেলা কখন শুরু হবে। এখন দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন স্টেডিয়ামে একদম আমি সন্নিকটে চলে আসছি। এখানে হচ্ছে এন্ট্রি চেকপোস্ট, এখানে সব চেক করে ঢুকানো হয়। এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হয়, প্রায় 7-8 ধরনের কালার নিয়ন সাইনগুলো চেঞ্জ হয়। এখন আমি চারপাশ দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে একটু চারপাশ দিয়ে ঘুরাই ঘুরাই দেখাইতেছি, ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ABCDE, ABC, J, K, D, E, F, এগুলো সবগুলো গেট নাম্বার, সব গেটে দিয়ে ঢুকানো হয়। এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরবিট, বড় একটা স্লাইড আছে এবং উপরে উঠতে চাইলে লিফট দিয়ে উঠে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডেকোরেশন করা আছে, যে বলের মতো করে সাজানো গোছানো স্টেডিয়ামের চারপাশ, দেখতে অনেকটা খুব সুন্দর। সামনে একটা বড় ধরনের একটা ফাউন্টেন আছে, এটা এখন অবশ্য বন্ধ আছে ফাউন্টেনটা। এটা একটা ব্রিজ, এটার নিচে একটা ক্যানেল, স্টেডিয়ামের নিচে দিয়ে অনেক ট্রেনের রোড আছে,
যেটা দিয়ে ফ্রান্স যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বোট, এই বোটগুলো হায়ারিং করা যায়, হায়ারিং প্রায় 80 ক্যাপাসিটি। এখানে সব এই লেকটাকে সব চারপাশ দিয়ে ঘোরানো, অনেক সময় আমরা এটাকে পিকনিক স্পট হিসেবে নিই, এইগুলো দিয়ে আমরা পিকনিক করি সবাই মিলে একত্রে বোট হায়ার করে লেকে বেড়াই। এখন দেখতে পাচ্ছেন মানুষজন খুবই কম, লোকজন দেখা যায় যেহেতু। এখন নিয়ে আসছি আপনাদেরকে, এটা একটা অ্যাথলেটিক স্টেডিয়াম, এটা অ্যাকোয়াস্টিক স্টেডিয়াম, এই যেখানে আপনার সুইমিং আর রানিং সব কিছু এই স্টেডিয়ামে। যখন এটা যে আপনারা দেখেন লন্ডন অ্যাকোয়াস্টিক সেন্টার, এখান থেকে সাইকেল, এই যে সাইকেলগুলো দেখতেছেন এগুলাকে হায়ার করে নেওয়া যায় 2 ঘন্টার জন্য 250। এখন দেখতেছি একটা জিপ সুন্দর করে সাজানো আছে, এটা হচ্ছে ইনফরমেশন রুম, ইনফরমেশন সব তথ্য এখান থেকে কন্ট্রোল করে। এখানে চারপাশ দিয়ে আপনারা দেখতেছেন সব কিছু, কুইন এলিজাবেথ অলিম্পিক পার্ক, স্টেডিয়ামের পাশে অলিম্পিক পার্ক আছে বিশাল। এটা হচ্ছে লন্ডনের একটা ম্যাপ, এই ম্যাপে সব কিছু আপনি ফাইন্ড আউট করা খুবই সহজ, আন্ডারগ্রাউন্ড কোথায় আছে, বাস, ক্যাফে, রেস্টুরেন্ট সব কিছু এখান থেকে ফাইন্ড করা যায় ইজিলি। হচ্ছে সুন্দর করে সব কিছু এখানে দেওয়া আছে। এখন আপনি নিয়ে যাচ্ছে, এই যে দেখতেছেন এটা ক্রিসমাস উপলক্ষে কেন সাজানো হয়েছে, যেহেতু ক্রিসমাস সামনে। স্টেডিয়াম এবং পার্কের সাথেই লাগানো বিশাল একটি শপিং মল, যেটা ইউরোপের লার্জেস্ট শপিং সেন্টার ওয়েস্টফিল্ড। অবশ্য আমি এখন আপনাদেরকে দেখাতে ঘুরে দেখানো সম্ভব না, যেহেতু এটা অনেক সময়ের ব্যাপার, অন্য সময় আমি আপনাদেরকে এটা দেখাবো। সো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো স্পোর্টসের কিছু কাপড় চোপড় দেখানোর জন্য।
এটা দেখতে পাচ্ছেন স্পোর্টস ডাইরেক্ট, আমি স্পোর্টস ডাইরেক্টে নিয়ে আসছি। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা নিজস্ব ব্র্যান্ড, এখানে সব কিছু ইংল্যান্ডের মানে খেলাধুলার যত সরঞ্জাম আছে সব কিছু এখানে থেকেই পাওয়া যায় রিজনেবল প্রাইসে। এই যে দেখছেন আপনার ফুটবল, ফুটবলগুলো অবশ্যই এখন অফারে নেই, অ্যাডিডাস, অ্যাডিডাসের অফারে আছে 2 for 64, বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সেট সহ আছে অ্যাডিডাস। আমি এখন দেখতে চান রানিং এর নাইক, নাইকে দেখেছি হাফ শর্টস সেলে সেল দেওয়া আছে, সুন্দর সুন্দর জার্সি আছে এখানে নাইক ব্র্যান্ডের। অবশ্য বাচ্চাদের সেকশনে বিভিন্ন রকমের জার্সি বিভিন্ন ক্লাবের, ওয়েস্টহাম ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড সব কিছু এখানে আছে অফারে নাই অবশ্য এটা ফুল প্রাইসে।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুটবলের বুটস, এই যে এটা একটা অ্যাডিডাস কোম্পানির বুটস, এটার দাম হচ্ছে 105 পাউন্ড। অ্যাডিডাস কোম্পানির বুটস, খুব নাইস, কমফোর্টেবল এবং বিভিন্ন কালার, বিভিন্ন সাইজের বুটস আছে, বিভিন্ন কোয়ালিটির। এখন দেখুন আপনারা ব্যাডমিন্টনের র্যাকেট এবং টেনিস র্যাকেট, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সাইজ, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রেঞ্জের র্যাকেট পাওয়া যায়। এখানে কর্ক আছে, কর্কগুলো অবশ্য অফারে আছে, টেনিস বল অফারে আছে, একদম লোয়েস্টের মধ্যে, সর্বনিম্ন প্রাইজের মধ্যে আছে 1999।
এখন আমি নিয়ে আসছি আপনাদেরকে জেডি, এটা স্পোর্টস ডাইরেক্টের চেয়েও আর একটু কোয়ালিটি মেনটেন করে, সব ধরনের ব্র্যান্ডের সেকশন এখানে আছে জেডিতে। তো জেডিতে আমি বেসিক্যালি আমি সব দেখাচ্ছি, যে আপনার দ্য নর্থ ফেস আছে, অ্যাডিডাস, নাইক, এভরিথিং এখানে অ্যাজ ইট ইজ স্পোর্টস ডাইরেক্ট। বাট স্পোর্টস ডাইরেক্ট একটু রিজনেবল প্রাইস, আর জেডিতে হচ্ছে একটু আপনাদের হাই প্রাইস।
ছোট ফার্স সাইড বাই নিনার গিয়া কইলে বুঝো ভিডিও কষ্ট দেবে বুঝো গিয়া কইতে চলো চলো সুন্দর আজকে আমি আপনাদেরকে ওয়েস্টার্ন স্টেডিয়াম এবং স্পোর্টসের কিছু কাপড় চোপড় দেখানোর চেষ্টা করেছি, কি কি ধরনের অফার ছিল কাপড় চোপড়ের সবকিছু আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে আমাকে আরও বেশি কিছু দেখানোর জন্য উৎসাহিত করবেন। এ বলে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।